ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কিছুক্ষণ আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিব বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ইসরায়েলের হত্যার চক্রান্ত নিয়ে নাসরাল্লাহকে আগেই সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গাজায় আগ্রাসন ইস্যুতে প্রায় এক বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। তবে দুই সপ্তাহ ধরে লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলা জোরদার করে তেল আবিব। এক পর্যায়ে গত 27 সেপ্টেম্বর তাদের হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। লেবানন বলছে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কিছুক্ষণ আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন নাসরাল্লাহ। যুদ্ধবিরতির সিদ্ধান্ত মার্কিন এবং ফ্রান্সের প্রতিনিধিদের অবহিত করা হয়েছিল বলেও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিব। তবে নাসরাল্লাহকে কিভাবে হত্যা করা হয়েছে হিজবুল্লাহর বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি। তাছাড়া রয়টার্সের প্রতিবেদনে বলা হয় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের হত্যার চক্রান্ত বিষয়ে নাসরাল্লাহকে আগেই সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার 10 দিন আগে নাসরাল্লাহকে লেবানন ত্যাগ করার পরামর্শও দিয়েছিলেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গত 17 সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণের পরই নাসরাল্লাহকে ইরানে চলে যাওয়ার বার্তা পাঠান খামেনি। এমনকি 27 সেপ্টেম্বর হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার সময় বাংকারে খামেনির বার্তাবাহক নাসরাল্লাহর সাথেই ছিলেন এবং তিনিও মারা যান। ওই বার্তাবাহক ছিলেন ইরানের বিপ্লবী গার্ডের এক জ্যেষ্ঠ কমান্ডার। নিরাপত্তা শঙ্কায় 28 সেপ্টেম্বর থেকে খামেনি নিজেও ইরানের অভ্যন্তরে গোপন স্থানে রয়েছেন। এছাড়া তেহরানে ঊর্ধ্বতন সরকারি পদে ইসরায়েলি গুপ্তচরদের অনুপ্রবেশ নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন ইরান সরকার। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।